সত্যি সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, আমি শুনলাম যে এই চাকরিটা নাকি তোমার ভীষণ প্রয়োজন। আগের দিন জিএম এর কাছে বলেছিলে? হ্যাঁ স্যার, এই চাকরিটা পেয়ে গেলে আমার দাদার উপর ভারটা একটু কমে যায়। ও গুড, তুমি একজন মেয়ে হয়ে তোমার ফ্যামিলির দায়িত্ব নিতে চাইছো, খুব ভালো কথা এটা। আমিও চাকরি করে আমার সংসারটাকে একটু খুশি রাখতে চাই, এতে মেয়ে ছেলের কি আছে স্যার? না প্লিজ 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 প্লিজ, মানে দায়িত্ব নিতে রাজি আছো তুমি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে তোমার চাকরি কনফার্ম, কে এবার খুশি তো? থ্যাংক ইউ স্যার। এই না না না, বসো বসো। পছন্দ হয়েছে স্যার? মানে অফিসটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে স্যার। কিন্তু তোমার কাজ এখানের থেকে বেশি, মেইন অফিসে থাকবে, কিছু বুঝলে তুমি? আমার আসল অফিসটা কোথায় জানো? জানি না স্যার। আমার গেস্ট হাউসে। তুমি ওখানে এসে আমার যা যা প্রয়োজন সেগুলো যদি করো, আমি তোমার আর তোমার সংসারে যা যা লাগবে সব দেব। কি চলবে তো? হাতটা সরান। ভাগ্যলক্ষ্মী, হাতটা সরান। মাথা ঠান্ডা করো, কি করছো কি তুমি? তোমার জীবনের কষ্ট কিভাবে মিটবে, কে সাহায্য করবে? ওপর থেকে ভগবান এসে তোমাকে সাহায্য করবে না তো? এই যে আমার মতো লোকের সাহায্য নিয়ে তুমি তোমার জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দিতে পারো, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আশা করছি তুমি সব বুঝতে পারছো। কি ঠিক তো? হাতটা সরান। এই কি হয়েছে? এবার এটা বলো না যে তুমি বোঝো না। এই চলুন আমার সাথে বাইরে। এই কি করছো নাকি ভাগ্যলক্ষ্মী? ছাড়ো ছাড়ো বলছি আমাকে, কি করছো নাকি? এই সিকিউরিটি সিকিউরিটি সিকিউরিটি! কি ভাবলেন আপনি? ঘরে একা আছি বলে মিষ্টি ভাবে কথা বলে আমার গায়ে হাত দেবেন? এবার আপনার স্টাফের সামনে আপনার গায়ে আমি হাত দেব? ডাকুন আপনার সিকিউরিটিকে, ডাকুন না। ঠিক হয়েছে, অফিসে কাজ চাইতে এলে গেস্ট হাউসে নিয়ে যাওয়ার কথা বলছেন, অসভ্য লোক কথা করার। আমি এখন কষ্টে আছি বলে আমাকে যা ইচ্ছে তাই প্রস্তাব দেবে, মনে রাখবেন কথাটা। এরপরে মহিলাদের দিকে তাকালে না তাদেরকে হাত জোর করে কথা বলবেন, গায়ে হাত দেওয়ার কথা ভাবলে না আবার মার খাবেন আপনি। খুব ভালো হয়েছে সবার সামনে আপনাকে মেরেছি, এটা যেন মনে থাকে আপনার, এরপরে যেন আর এরকম না হয়, মনে রাখবেন। আপনাদের মতন অসভ্য লোকদেরকে চর মারাটা আমাদের মতন মিডল ক্লাস মেয়েদের স্বপ্নতেই হতে পারে, আসল জীবনে চর মারার মতন আমাদের না মনে জোর আছে না আমাদের কোনো ক্ষমতা আছে। এত কি ভাবছো? অনেকেই এরকম টাকা রোজগার করার সুযোগ পায় না, কিন্তু তুমি সেটা পাচ্ছ, এটাকে কাজে লাগাও। যদি এটাকে কাজে লাগাতে না পারো সেটা কিন্তু তোমার বোকামি হবে, কিছু বুঝলে তুমি? এবার তুমি বলো যে তুমি বোকা মেয়ে নাকি ভীষণই বুদ্ধিমান মেয়ে, হ্যাঁ বলো।
ভাগ্যলক্ষ্মী, তুমি কিছু না বলেই চলে যাচ্ছ? আপনার গেস্ট হাউসে আসাটা যদি বুদ্ধিমানের কাজ হয় তাহলে আমি বোকা থাকতেই পছন্দ করবো। এই 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 ভাগ্যলক্ষ্মী, এত ভালো একটা সুযোগ পেয়েছিলাম হাতে, সেটাও হাত থেকে চলে গেল। ইচ্ছা আগে চাকরিটা দিয়ে তারপর আস্তে আস্তে জালটাকে ফেলা উচিত ছিল, তাড়াহুড়ো করে ভুল করে ফেললাম আমি। থ্যাংক ইউ, কত রকমের কেস দেখলাম, এটাও একবার দেখে নেওয়া যাক। হ্যাঁ, কেস ফাইল করে দিয়েছি। হ্যাঁ, এখন আমি কোর্টেই আছি। সি ইউ, বাই। স্যার, ওই কেসের ফাইলগুলো আমার কাছেই আছে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, এই এক্ষুনি খবরটা জানতে পারলাম, সুপার স্যার। ধন্যবাদ, হাতটা মেলান স্যার। আজ অবধি আপনি যে কটা কেস লড়েছেন সবগুলোই জিতেছেন, এটাও তাহলে আপনি অবশ্যই জিতবেন, কোনো চিন্তা নেই, আপনিই জিতবেন। স্যার, ওই বিপক্ষের লোকেরা আপনার সঙ্গে কিছু কথা বলতে চাইছিল। প্রথমে একটা জিনিস বোঝো, কখনো অপোনেন্টকে নাম্বার দেবে না, সামলে নাও এটা। নমস্কার দেবরাজ বাবু, গোটা ফ্লোরে আপনাকে নিয়ে চর্চা চলছে, ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ। সাবধান দেবরাজ বাবু, বাঘের মুখে হাত ঢোকাচ্ছেন, যা করবেন খুব সাবধানে। এই কেস লড়তে গিয়ে নিজের জীবনটা বাজি রাখবেন না। স্যার, আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। ইন্টারভিউ দেওয়ার মতন কোনো কাজ আমি করি। কেন এরকম বলছেন স্যার? আপনার কেসটা নিয়ে অল ওভার ইন্ডিয়াতে চর্চা হচ্ছে, কেসটা খুব গুরুত্বপূর্ণ স্যার, ওটা নিয়ে কিছু বলুন স্যার। ওটা নিয়ে বলার এখনো সময় আসেনি। আমি এই কেসটা নিয়ে লড়বো, লড়ে তারপরে জিতবো, তারপর এখানে বাইরে দাঁড়িয়ে আপনাদের সবাইকে ইন্টারভিউ দেব। ধন্যবাদ, নমস্কার। স্যার, আপনি কার উপর কেস করেছেন বলতে পারবেন? কেন, সেটা আপনারা জানেন না? কেসটা এই কোর্টে আসবেই, আর আমি অনেক প্রশ্ন করব, তখনই আপনারা জেনে নেবেন। কিন্তু স্যার, আপনি মিডিয়ার সামনে ওনার নাম নিতে চাইছেন না, তাড়াহুড়োতে ভুল কেস নিয়ে নিয়েছেন বলে ভয় পাচ্ছেন নাকি? ভয় যদি পেতাম আমি কেসটা লড়তামই না। তাহলে ওনার নামটা আপনি আমাদেরকে বলতেই তো পারেন স্যার। ঠিক আছে, ভয় পেয়ে গেছি যখন বলছেন, তাহলে তো পুরোটা না বলে যাওয়া যাবে না। মাননীয় শ্রীমতী মন্ত্রী মহোদয়া স্বনামধন্যা শ্রীমতী শকুন্তলা দেবীর বিরুদ্ধে আমি এই কেসটা করেছি। মিনিস্টার শকুন্তলা দেবী আমাদের এই পশ্চিমবঙ্গের খুব নাম করা একজন রাজনীতিবিদ, ওনার বিরুদ্ধে এই কেসটা করা কি শুধু পাবলিসিটির কারণে, নাকি আপনার কাছে উপযুক্ত কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আমি কখনোই কোনো কেস হাতে নিই না, আজ অবধি এই ব্যাপারটা আপনারা ভালো করেই জানেন। সুতরাং আমি সমস্ত প্রমাণ এবং কাগজপত্র দেখেই এই কেসটাকে হাতে নিয়েছি। শকুন্তলা দেবী যে ডিপার্টমেন্টের মন্ত্রী, সেই ডিপার্টমেন্ট থেকে দেওয়া কাজের কন্ট্রাক্ট একটা বড় কোম্পানিকে দেওয়া হয়েছে, সেইখানেই অনেকগুলো গন্ডগোল রয়েছে। এমন কি গন্ডগোল হলো যে কাজটা পিছিয়ে গেল? সরকারের যে কোনো কাজের কন্ট্রাক্টের জন্য টেন্ডার পেতে গেলে যে কোনো কোম্পানির অন্তত 10 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হয়, কিন্তু শকুন্তলা দেবী যে কোম্পানিকে এই কাজের কন্ট্রাক্টটা দিয়েছেন সেই কোম্পানিটা শুরুই হয়েছে 7 বছর আগে। এটার প্রমাণ আমার কাছে আছে। শুধু এটা নয়, একটা টেন্ডার যখন পাস হয় যে কোম্পানি সবচেয়ে ন্যূনতম মূল্যে কাজটা করতে চায় তাকেই কিন্তু কাজটা দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে কাজটা তাকেই দেওয়া হয়েছে যে সবচেয়ে বেশি টাকা দিয়েছে কোটেশনের পেছনে, এটারও প্রমাণ আমার কাছে রয়েছে। তৃতীয় বিষয়, সরকারের দেওয়া এই কাজের জন্য টাকাটা আলাদা করে দেওয়া হয়, তার মধ্যে থেকে 50% টাকা নির্দিষ্ট মন্ত্রকের ফান্ডে চলে যায়। সমস্ত মন্ত্রীরাই এই ব্যাপারটা জানে, আমি যা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মিনিস্টারের পার্টিতে আপনার বিরুদ্ধে যেসব কথা হবে সেসব ফেস করার জন্য আপনি রেডি তো? যেদিন থেকে আমি এই কালো কোটটা পরেছি সেদিন থেকেই প্রতিপক্ষদের হুমকি শুনেছি,
এগুলো আমার মনে কোনো রেখাপাত করে না। খুব শীঘ্রই আমি শকুন্তলা দেবীকে আমি এই কোর্টে টেনে আনবই। থ্যাংক ইউ। আর বলবি উল্টো পাল্টা কথা।